সিটটা দেখার লেগেই তো মানুষ হলে গেছে, সিটের গল্প টল উপরে বাদ দেন। এখন তো পুস্তকালয় থেকে মাওয়া দেওয়া গেলে ব্রেক নাই, মানে যে ইচ্ছা করলো নামতে। আমি সুমনটা কালকে কইছি যে আমাদের ঢাকাশহরে যত ক্রস রোড আছে, এই ক্রস রোড করে যদি ফ্লাইওভার করে দেয়, যে কোনো এক সাইডে ফ্লাইওভার করে দেয়, তবুও 80% জন ডট কমে দেবো। শাহবাগ থেকে আপনি আল্লাহ করিম ফোন চাইতে কোয়ার্টার স্কট ক্রস রোড পরে হিসাব করছে, ফ্লাইওভার বানাচ্ছে, তার চেয়ে রাস্তা দুই তলা করে দিত, একতলা হলো ওয়ান ওয়ে, ঢাকা শহরে কোন মেন রোডে রিক্সা চলে আমরা মনে করি, আপনি কোন জায়গায় চলে না এরকম একটা রাস্তার নাম বলেন, আমি বলছি কোন মেন রোডে চলে না, মেন রোড ভিআইপি চলে, মেন রোড দিয়ে রিক্সা বন্ধ না, রিক্সা বন্ধ হলো এয়ারপোর্ট রোড, রিক্সা বন্ধ হলো মিরপুর রোড, এয়ারপোর্ট রোডে রিক্সা চলে আর না এয়ারপোর্ট না মেইন রোডে চলে না, চলে না চলে গ্যাপে গ্যাপে চলে, বঙ্গু বঙ্গু চালায় বা ওই এক থেকে ওই যে ফাঁকে তা ঢুকে যায় 5 টাকা 10 টাকা দিয়ে, সেটার হিসাব তো আপনার না, আমার কোন রকম সিস্টেম অ্যাভেলেবল অ্যাভেলেবল চলে এই এটা কেন দিছে কোন এই উপরে ছাদ কেন দিছে বলেন কি না যাইতে পারে ওই জন্য ওটা দিয়ে দিছে, একটা হলো সৌন্দর্য সুন্দর ওই হাইটটা মাপার লাগে সুন্দর করছে, হ্যাঁ আর বড় বড় মালামাল গাড়ি মালামাল নিয়ে গাড়ি চলে যেত, আর একটা সাইড করছে যে আপনি যে এদিক সেদিক যাইতে পারেন, চান হরত করে এটা উপর দিয়ে আপনি ঘুরে গেলে এই মন একটা ক্রসিং যদি ঢাকা শহরের প্রত্যেকটা ক্রস রোডে যে কোনো এক সাইডে করে দিত তাহলে কিন্তু আপনার সুন্দর হয়ে থাকে যানজট কমে থাকে। এখন আমার সুমনের একটা প্রশ্ন সোহেল ভাই, যদি বৃষ্টি উঠতে গেল তো সাগর হয়ে যাবো গা, মানে যাইবো কোন দিক দিয়ে, না বৃষ্টি দূর পড়বে পানি নদী হয়ে যাবো না, না ওই যে মধ্যে দেখছেন পুরো ড্রেন পূর্বাচলের যদি এই ব্রডের বাড়িঘর বিল্ডিং মনি অ্যাপার্টমেন্টের শুরু হয় তাহলে এই 300 ফুট রাস্তা যদি 1000 ফিট করে তো বোঝা গেল না, কারণ এখনই বিকেলে আপনার বসুন্ধরা ঢুকছে কিন্তু অনেক গাড়ি অনেকক্ষণ জ্যাম লেগে থাকে,
মানে এই রোডে দাম লাগে থাকে, ওই রোডে দাম লাগে মানে এই রোডে দাম লাগে। সৌন্দর্য বৃদ্ধি করতেছে ঠিক আছে, আমরাও চাইছিলাম খুব ছোট করে আর বাইরের লোকজন।